শেরপুর শহরের চকপাঠক এলাকায় এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, তার বাবা, সৎমা এবং ফুপা শিশুটিকে হত্যা করে ঝুলিয়ে রাখে। তবে অভিযুক্তদের দাবি, তাদেরকে ফাঁসানোর জন্যই এসব বলছে তারা। এলাকাবাসী জানান, মেহেদি হাসান প্রিন্স ও মারিয়া ইয়াসমিনের একমাত্র সন্তান ওসমান গনি। পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ হয় বেশ কয়েক বছর আগেই। এ নিয়ে দীর্ঘদিন মামলা চলার পর ছেলেকে কাছে রাখার রায় পায় প্রিন্স। 3 বছর আগে প্রিন্স দ্বিতীয় বিবাহ করেন। গত সপ্তাহে দাদা মারা গেলে মাদ্রাসা থেকে শিশু গনিকে বাড়িতে নিয়ে আসে। শনিবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে খেলছিল ওসমান গনি। এক পর্যায়ে পরিবারের সদস্যরা কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে সে ফাঁসির দড়িতে ঝুলছে। নিহতের স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করেছে তার বাবা, সৎমা এবং ফুপা। হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আজকে দুপুরে হঠাৎ করে খবর পেলাম যে বাঘিনা মারা গেছে। তখন যাই আমি লাশ পাইলাম নিচে, ওরা বললো ফাঁসে মারা গেছে, কিন্তু ফাঁসে মারা যায় নাই। আমরা সন্দেহ করতেছি, ওরা আমার বাঘিনারে মাইরা ফেলছে। তো আজকে আমি মনে করছি যে হয়তো বা এমনিতেই খেলাধুলা করবে, দরজা মারিয়ে দিছে, ঠিক আছে। কিন্তু কিছুক্ষণ পরে আমার মা নামাজ পড়তে যায়, যখন দেখে কোনো সারা শব্দ নাই, ডাকছে, দরজা ধাক্কা দিছি, জানলার দিকে তাকায় দেখছে যে আমার ছেলেটা গলায়। 8.5 বছরের বাচ্চা কখনোই ফাঁসটা নিতে পারে না। আমার মানে আমার দীর্ঘ বিশ্বাস আমার ভাগ্নিকে তারা হত্যা করছে।